বুঝতে পারছো, একটা আবার একটা নতুন কনসেপ্ট। অ্যাকচুয়ালি এই কনসেপ্টগুলো আমি যখন ক্লাস করাই, ব্যাচে যখন ক্লাস করাই, তখন ওদের যখন ভালো লাগে না, তখন এই মজার কিছু কিছু ছোট ছোট ছোটবেলায় যেটা ওরা করেছে সেইগুলোকে না বুঝে যখন করে এসছে, তাদের ইন্টারেস্ট গ্রো করবার জন্য আমি এগুলোকে বলি। তো ওরাই আমাকে রিকোয়েস্ট করেছে দাদা এগুলো ইউটিউবে দিতে, তো ভালো লেগেছে ওদের, তো ওই জন্যে আমাকে সাজেস্ট করেছে দাদা এগুলো ইউটিউবে দাও। তো আমি সেই জন্যে এগুলোকে ছোট ছোট ভিডিও ইউটিউবে পোস্ট করছি, ঠিক আছে। তো আজকে যেটা শিখবো, তোমরা জানো থাম্বনেলেই রয়েছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা জানো সবাই, এটা জানাবার কোনো প্রয়োজন নেই, ছোটোবেলায় সবাই শিখেছো। তো আজকে আমি শেখাবো এটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ এটাকে দেখাবো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী করে এলো। চলো ভিজুয়াল করি আজকে আমরা। ধরো এটা একটা এ বাহু, হ্যাঁ, আর এটা একটা বি বাহু, দুটোকে জুড়লাম, পাশাপাশি রাখলাম, তাহলে এই পুরো লাইনটা কী হলো, এ প্লাস বি। দেখো এ প্লাস বি বাহু, খুব ইজি। তো আমাকে কি বলেছে, এটার স্কোয়ার, এটা স্কোয়ার মানে কি, স্কোয়ার, এটা নিয়ে আমি স্কোয়ার বানিয়ে দিই, স্কোয়ার বানিয়ে দিলাম। দেখো এত অব্দি, এত অব্দি করে দিলাম, আচ্ছা এত অব্দি বি, দেখো বি বাহুটা এত অব্দি বি টেনে দিলাম। তাহলে এবার আমি এটাকে জুড়ে দিই, চলে এলো। দেখো এইটা বি সমান বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আচ্ছা এখানটা দেখো, এটা এটা এ সমান, এটা সমান এটা এ, তাহলে এটাও এ, আবার দেখো এটাও এ, এটাও এ, আচ্ছা এটা হচ্ছে বি এর সমান, দেখো এটা বি, এটা এ, এটা হচ্ছে এ, পেয়ে গেলাম। এখন দেখো তোমাদের কাছে ইজি, কিছুই নেই, দেখো এটা এটার এরিয়া কি, এটা এরিয়া পেয়ে যাচ্ছে, দেখো চারিদিকে বি আছে, এটা বি সমান এটা বি, তাহলে বি চারিদিকে আছে, তাহলে এটা স্কোয়ার শেপ বি স্কোয়ার। আচ্ছা দেখো এবার চলে আসি এটায়, দেখো চারিদিকে ইয়ে রয়েছে, চারটে বাহু সমান স্কোয়ার, তাহলে এটাকে বলবো আমরা এ স্কোয়ার। আবার দেখো এইটাকে যদি করি রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছে, দেখো এ ইন্টু বি, তাহলে হয়ে যাবে এ বি। আবার দেখো এটাও দেখো রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছে, এ ইন্টু বি, দেখো হয়ে যাবে এ বি। তো এই চারটাকে জুড়ে দিলে তো এই বড় স্কোয়ারটার এরিয়া পাবো, তাহলে বড় স্কোয়ারটার এরিয়া কী হবে, দেখো এটা এ স্কোয়ার। চলো এটাকে বের করে পাশে লিখে দিই বি স্কোয়ার, এটা এ বি, এইটা চলে যাক এখানে এ বি, তাহলে আমাদের কি এসে গেল, দেখো জুড়ে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুনি জিনিস, খুব ইজি। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন আর একটা কনসেপ্ট নিয়ে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। তোমরা তার আগে করো নিজেরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, নিজেরা বাড়িতে চেষ্টা করো, আমি পরের ভিডিওতে আসছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার নিয়ে, চলো অবশ্যই শেয়ার করবে, চলো।